আসি যাচ্ছে হ্যাঁ ভাই, এখন আপনারা উপভোগ করতে যাচ্ছেন সমাজের বিভিন্ন শারীরিক সমস্যা নিয়ে আবিদ বিন মোরশেদ এবং ধ্রুবকে পণ্ডিত দ্বারা রচিত, আহমেদ ইসকম চৌধুরী এবং শাহ ওমর সাকিব দ্বারা পরিচালিত সম্পূর্ণ ভিন্ন ধারার মৌলিক গল্পে নির্মিত আমি ভাবছি আজ অপারেশনটা তুমি করো। না না স্যার, আজকে আপনার বার্থডে, আপনি কাটুন। আমার বার্থডে? কি বলছো জি, এ তো বড় আনন্দের সংবাদ। তো ছুরিটা তো Happy birthday to you, happy birthday to you. আচ্ছা না, আজ পেটের ভিতর কোনটাটা কাটবো? আমি বলি উপ 10 কোটি নারী ভুল ফাজলাম হচ্ছে কেন? হ্যাঁ, রুগীর জীবন নিয়ে ছেলেখেলা করছো, দেখো কিভাবে কাটতে হয়। তু 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 তারা মর্জি তারপর খেয়েছে, ধরা দিলাম খেতে। অপারেশন সাকসেসফুল। স্যার এখন তো পেট জোড়া লাগাইতে হবে। আমার কাছে সেটা নিয়ে যাও। নেক্সট রুগী, নেক্সট নেক্সট কে আছে আসুন।
ট্রাক্টর থেকে বের হয়ে গেছিল আসলে ফ্রিজ চলে আসছিল তো ট্রাক্টর আবার ঢুকি তো কি সমস্যা আপনার ডক্টর ডক্টর জানিয়ে আমার দাদুর না একটু সমস্যা হয়েছে কি সমস্যা হয়েছে আপনার চোখে সমস্যা ও এ তো অনেক চিন্তার ব্যাপার কোনো সমস্যা নেই বলুন তো কটা আঙ্গুল পাঁচটা বুঝতে পেরেছি দেখি কাগজটা দাও তো পড়ুন এটা ইয়া কি আর লেখসত্রে বাবু হয়তো হইতে হারিয়েন না বাবু লই দা লই দা লই দা আচ্ছা বুঝতে পেরেছি তার জন্য আপনার ইউরিন টেস্ট করাতে হবে করিয়েছি ডাক্তার করিয়েছেন বাহ বেশ 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 তো রেজাল্ট কি একটু নোংরা চি 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 কি সব যে বলছ না আহা শর্মা আস্তে দিন ওনাকে আস্তে দিন ডাক্তার সাহেব আপনি একটু দেখুন না এই জামাত তো আপনার হাতে আর বেশি সময় নেই আজরালের সাথে সাডেনমিট করার সময় হয়ে গিয়েছে এসব কিসব পাগল ছাগল রোগী ধরে নিয়ে এসেছো নিয়ে যাও সত্যি বলছো আস্তে আস্তে পেটে ব্যথা ও আপনার পটি পরীক্ষা করাতে হবে যান বাইরে থেকে টেস্ট টিউব নিন বা চলে যান আমার অনেক বেশি পেটে ব্যথা বুঝতে পেরেছি এই নিন বোতল নিয়ে যান কম্পাউন্ডার নিয়ে যাও ওকে এ ব্রো কাই ইউ ব্রো তোকে কাল দিলি কেন আমি কি তোর কাছে হ্যাঁ জানো কি সর্বনাশ এখানে এসব কৃষক রুগী আসছে কি করছেন এসব শান্ত হন শান্ত হন আমার কথা বলা হচ্ছে না অনেক তো সময় হলো এই রাস্তায় পাবেন না অন্য রাস্তায় দেখুন আপনাদের নিয়ে আর কিছুই হবে না আমি দেখছিলাম আমার লাইটটা কাজ করে কিনা আর যে সমস্যা নিয়ে এসেছেন ও ঠিক হবে না ঠিক হবে না মানে মেশিন নষ্ট হয়ে গিয়েছে আরে আপনারা যা ভাবছেন তা নয় আমার পরীক্ষা করার মেশিন নষ্ট হয়ে গিয়েছে
আমাকে কেউ বকে না বকে না সা বকে না বকে না সা কি হচ্ছে এসব বেশির ভাগ কে গান গাচ্ছে ভাইয়া এটা তো গানের শব্দ না কোন কিছু থাকলে এরা যে বিএলসি কি করবে তোমার কষ্টে আটতলা থেকে পড়ে লাভ তুমি আমার সাথে চলো আমি গান স্লটে নিয়ে যাচ্ছি গানের স্লটে নিয়ে গিয়ে তুমি এমন বেশির ভাগ গান গে কেউ কিচ্ছু বলবে তুমি আমার সাথে চলো আরে আরে আমার হাজবেন্ডকে কোথায় নিয়ে যাচ্ছে করা করা এ কি আমার ফিস না দিয়ে চলে গেল তো ফিসটা দিয়ে যান আপনাদের র‍্যাম্প করা হয়েছে হ্যাঁ র‍্যাম্প দেখতে দেখতে তো মানুষ গোর হয়ে যাচ্ছে আসে আসে হ্যাঁ বলো আমার জামাটা না কেমন কেমন করে কেমন কেমন করে এই আমার না অনেক গরম লাগছে জানতো প্যান্টটা ছাড়তো দুষ্টু একি তুমি এমন করছো কেন তোমার কি সমস্যা তুমি এদিকে এসো ও মাই গড আই লাভ ইউ টিচার ও নো ডক্টর তুমি যা মনে করছো আমি এমন নই আমি চোখের ডাক্তার চোখ সারাই চোখ কি সমস্যা আমাকে ছাড়া সবাইকে দেখো ও তাহলে ঠিক আছে যাও বেডিং এ শুয়ে পড়ো যাও বেথ কিন্তু আমি তো একা শুধু ভয় করে তুমি চলো ফাজলাম হচ্ছে নাকি তোমার ঘরে শুতে হবে না তুমি চেয়ারে গিয়ে বসো যাও চেয়ারে বসো ও মাই গড চেয়ারস আই লাভ চেয়ারস ডক্টর তুমি আসো বসো রোগীর কন্ডিশন অনেক সিরিয়াস দাও সিরিজটা দাও ও মাই গড সিরিজ ডক্টর আমি তো চোখ বন্ধ ভয় পাই ও মাই গড কে আমাকে বাঁচাও আমাকে নিয়ে যাও আমাকে নিয়ে চলো কোথায় নিয়ে যাচ্ছে দাঁড়াও দাঁড়াও ধরো ধরো কে ধরো আজ আবহাওয়া ভালো ঠেকছে না আমি পাঁচ মিনিটের জায়গায় পনেরো মিনিট নষ্ট করে দিয়েছি তো চেম্বার গোটাতে হবে নেক্সট সেমিস্টার আবার হবে ও জয় জয়